আজ আমি এখন চলে এসেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। তো প্রশান্ত পালের স্টুডিওতে এসে যেটা দেখছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম বড় ঠাকুরই সব বেরিয়ে গেছে। একটা 15 ফুটের ঠাকুর দেখাচ্ছি, 15 ফুটের ঠাকুর চালি নিয়ে 16 ফুট হবে ঠাকুরটা। এই ঠাকুরটাও আজ বেরিয়ে যাবে, কাজ চলছে পুরো জোর কদমে। দেখো তোমরা, মাকে পুরোপুরি দেখাচ্ছি। এটা 15 ফুটের হাইট, এখনো চুলটা লাগেনি, চালি নিয়ে 16 ফুটের মতন হবে। দেখতে পাচ্ছি, দেখো শিবেরও চুল এখনো পর্যন্ত কেশ লাগেনি। অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এরপরে আমি তোমাদের যে প্রতিমাটি দর্শন করতে চলেছি, দেখো নটরাজ রূপে যে মা কালীটা তোমাদের দেখিয়েছিলাম তার রং কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট ডান। গণেশের কাজ বাকি আছে কিছুটা, মাথার কাজটাই বাকি আছে। আর উল্টো দিকে দেখো কার্তিক, শিব, আর ঠিক তার ওপরেই হচ্ছে মা কালী। রং করার পরে আরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। দেখো মাকে, মাটির কি অসাধারণ কাজ দেখতে তোমরা দেখে তোমরা বুঝতে পারছো। প্রতিটা কাজ খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আমি সব দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ঠিক তার সাথে যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো চালচিত্রটা। তোমরা দেখো চালচিত্রটা কি সুন্দর করেছে, অপরূপ সুন্দর করেছে চালচিত্রের কাজটা। সুন্দর কালার কালার হয়েছে, আর রং করার পর আরো অপরূপ সুন্দর লাগছে দেখতে মাকে। এরপরে আমি তোমাদের যে কালী প্রতিমাটি দেখাতে চলেছি সেই তোমরা দেখো, মুন্ডমালায় রঙের কাজ চলছে। আর দেখো মায়ের ডিটেলিংটা তোমাদের পুরো দেখাচ্ছি কি অপরূপ সুন্দর লাগছে, যেটা দক্ষিণা কালী রূপে তোমাদের দেখিয়েছিলাম আদুলে করা হয়েছে সেটি রং হয়ে গেছে। কি সুন্দর কাজ দেখো, অভ্র দিয়ে কি সুন্দর কাজ করেছে তোমরা দেখে বুঝতে পারছো। আমি তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর কাজ হয়েছে। আর ঠিক তার চালচিত্র তোমরা দেখো, দেখো চালচিত্রেতে স্বস্তিক চিহ্ন আঁকা আছে, গোল্ডেন কালার করা হয়েছে। আর দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে শাড়ি, শাড়ির রং এবং সব শুদ্ধ দেখতে গেলে মাকে খুব অপরূপ সুন্দর লাগছে। মাথার মুকুটটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঠিক তার পাশেই তোমাদের আরেকটি কালী প্রতিমা দেখাতে চলেছি। পেছনে চালিটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছ, জবা মা দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে। মায়ের মুখটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখটা দেখো তোমরা কি অপরূপ সুন্দর লাগছে, বন্ধুরা তোমরা দেখো মায়ের মুখটা কি অপরূপ সুন্দর লাগছে। এই যে প্রতিমাটি তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রতিমাটি হচ্ছে মহামাতালায় যাবে। এই প্রতিমাটি মহামাতালায় প্রতিমা। ঠিক তার পরে তোমাদের যে মা কালী প্রতিমা দেখাতে চলেছি, দেখো এখানে রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পাশে মা। ডিটেলিং দেখতে গেলে কাজ অনেকটাই হয়ে এসেছে। রামকৃষ্ণদেবের মা চুলের কাজটা একটু বাকি আছে, এখানে কালো রং হবে সেটাই শুধু বাকি আছে, আর অল টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা। আর এই প্রতিমাটি হচ্ছে আমরা কজনের প্রতিমা।
জাস্ট দেখো তোমরা কি অপরূপ সুন্দর লাগছে দেখতে মাকে। অসাধারণ লাগছে মাকে দেখতে, রামকৃষ্ণদেবকেও দারুণ লাগছে, আর চালচিত্র পুরো গোল্ডেন কালার দিয়ে করেছে, সব 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 দিকে দেখতে গেলে একদম দারুণ লাগছে দেখতে মাকে। এখানে তোমাদের যে প্রতিমাগুলো শেয়ার করছি সেগুলো দেখো অলমোস্ট কাজ সবকটারই হয়ে গেছে, রং কমপ্লিট হয়ে গেছে, মায়ের চোখদানও হয়ে গেছে, অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মা যেতে চলেছে মণ্ডপের পথে। দেখো তোমরা ডিটেলিংটা পুরো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, নিচে ভোলে বাবার, ঠিক তার উপরে মা, কি সুন্দর শাড়ির কাজ, কি সুন্দরভাবে অলঙ্কৃত হয়েছে মা, দেখো কি সুন্দর লাগছে, সবই মাটির তৈরি এগুলো, আর কি অসাধারণ লাগছে মাকে দেখতে। দেখো তোমরা মায়ের ওপরে যে মুকুটটা পড়েছে সেটা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকে চালচিত্রটা দেখো কি অসাধারণ লাগছে গোল্ডেন কালার দেওয়ার পরে। দেখো যে মায়ের যে শাড়িটা দেখো সুন্দর লাগছে, কালো পাড় দিয়ে শাড়িটা পরেছে, ঠিক চটের ওপরে অভ্রর কাজ করা হয়েছে, কি অসাধারণ লাগছে দেখতে, দেখো মনে হচ্ছে পুরো অরিজিনাল শাড়ি পরেছে মা। ঠিক তারপরে তোমাদের আরেকটি প্রতিমা দেখাতে চলেছি, দেখো এখানে অলমোস্ট কাজ হয়ে গেছে, মাকে অসাধারণ সুন্দর লাগছে দেখতে, চালচিত্র দেখো কি সুন্দর লাগছে, স্বস্তিক চিহ্ন আঁকা আছে দেখতে পাচ্ছ তোমরা, স্বস্তিক চিহ্ন। আর ঠিক তার উপরে দেখো ফুল দিয়ে সুন্দর সুন্দর ভাবে সাজিয়েছে চালচিত্রটা, মায়ের মুকুটটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, দেখো মা এখানে আমি দেখছি আরো একটি কালী প্রতিমা তৈরি হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে, চালচিত্রটা তোমরা দেখো খুব সুন্দর লাগছে চালচিত্রটা, জাস্ট দেখো তোমরা কি অপূর্ব সুন্দর লাগছে মাকে। প্রশান্ত দার তো কাজের কোনো তুলনা নেই, সেটা তোমরা আগেও দেখেছো, আর আমি তোমাদের আবারও দেখার চলেছি, মাকে অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, পেছনের চালচিত্রটা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পেছনের চালচিত্রটা বলে বাবাকে দেখো কি সুন্দর লাগছে, পুরো ডিটেলিং বলতে গেলে মাকে অসাধারণ দেখতে লাগছে। দারুণ লাগছে মাকে দেখতে, দারুণ। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে বলো তোমাদের কেমন লেগেছে। এরপরে তোমাদের যে কালী প্রতিমায় দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে, দেখো বিশাল বড় একটা কালী প্রতিমা, খুব একটা বড় না, তবে চূড়াটা দেখো কি সুন্দর লাগছে, দেখো তোমরা মায়ের মুখটা, দেখো
অলংকার পরে মাকে আরো অসাধারণ দেখতে লাগছে। এই যে প্রতিমাটি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে অগ্রগ্রামী ক্লাবের ঠাকুর। দেখো অগ্রগ্রামী ক্লাবের ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরে তোমাদের যে মাকে সে দেখাতে চলেছি, সেখানে মাকে দেখো, মায়ের এখনো চোখ হয়নি। দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই যে কালী প্রতিমাটি তোমাদের সাথে শেয়ার করছি, সেটি হলো কিশোর মহল ক্লাবের কালী প্রতিমা। দেখো এটি কিশোর মহল ক্লাবের কালী প্রতিমা। তার পাশে আরেকটি মাকে তোমাদের দেখাচ্ছি। দেখো মা শ্যামারূপে সজ্জিত হয়েছে, মায়ের অলংকার হয়ে গেছে, শুধু একমাত্র মায়ের চক্ষুদানটাই এখনো হয়নি। মায়ের মুকুটটা দেখো কত বড়। দেখো তোমরা পুরো অনেক ফাঁকা হয়ে গেছে জায়গাগুলো। এখানে এখানে তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে একটা কালী, ঠিক আছে, আর ঠিক তার পাশে এইখানে তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কুদঘাটের কালী। তো দেখো এই জায়গাগুলো পুরোটাই ফাঁকা হয়ে গেছে, মা সব চলে গেছে মণ্ডপে। এই যে সামনে তোমরা যে কালীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চকালী। এই যে কালীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পঞ্চকালী। দেখো তোমরা মায়ের পুরো কাজটা, মায়ের রূপটা দেখো কি সুন্দর হয়েছে। আর তোমাদের যে পঞ্চকালীটা দেখালাম সেই পঞ্চকালীর সঙ্গে এই দেখো, এই এক নম্বর মা, এখানে দু নম্বর মায়ের চক্ষুদান হচ্ছে, এখানে তিন নম্বর, দেখো নিচে একটা বল আছে, বলের উপর দাঁড়িয়ে আছে, আর এখানে আরেকটি মা, দেখো নিচে হরিণ, আর ঠিক পদ্মের ওপরে মা দাঁড়িয়ে আছে।